মহাপুজো, দুর্গাপুজো, এই মহাকল্পের আরম্ভ করতে হবে কল্প আরম্ভ দিয়ে। আজকের ভিডিওতে সহজভাবে কল্প আরম্ভ শিখিয়ে দেবো আপনাদেরকে, যারা নতুন এবছর পুজো করতে যাচ্ছেন এবং যারা অনেক বছর ধরে করছেন তারাও একটু দেখবেন ভিডিওটি, সহজভাবে শেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে কল্প আরম্ভ কর্মটি পুরোপুরি সম্পূর্ণ করা যায় সহজভাবে, যেটা যজমান বুঝতেও সুবিধা হবে এবং আপনার কাজ করতেও সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও শুরু করব। হর হর মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে আজকের দুর্গাপুজোর এই গুরুত্বপূর্ণ কল্পারম্ভের ভিডিও শুরু করা যাক। কল্প আরম্ভ করতে হবে প্রথমেই স্বস্তিতলা অর্থাৎ বেলগাছতলায়। যেখানে বেলগাছতলা থাকবে না সেখানে প্রতিমার পাশেই, প্রতিমাকে না ছুঁয়ে প্রতিমার একটু পাশেই একটা বেলের ডাল নিতে হবে। নিয়ে তার সঙ্গে তাতেই যেন জোড়া বেলটা থাকে, নাহলে জোড়া বেলটা বেঁধে দিতে হবে। গাছে যদি জোড়া বেল থাকে তো ভালো, নাহলে জোড়া বেলটা গাছে বেঁধে দিতে হবে। তার সামনে একটি ঘট স্থাপন করতে হবে, ঘরটাকে আমরা সাজিয়ে নেব এবং তার সঙ্গে পুরোপুরি সাজিয়ে নিতে হবে। তাহলে ঘরটা কীভাবে সাজাতে হবে, ঘটের তলায় আমরা একটুখানি গঙ্গা মৃত্তিকা দিয়ে দেবো এবং তারপরে পঞ্চশস্য দিয়ে দেবো এবং পঞ্চগুড়ি দিয়ে দেবো, দিয়ে এবং তার মধ্যে একটু দুব্ব একটু ধান দিয়ে দিতে হবে। ঘটের ভেতরে আমাদের যেটা দিতে হবে সেটা হলো পঞ্চরত্ন, ঠিক আছে, সিদ্ধি, এই সমস্ত দিতে হবে। ঘটের ওপরে আমাদের একশরা আতক চাল রাখতে হবে, পঞ্চপল্লব রাখতে হবে, পঞ্চপল্লবটা অবশ্যই ঘটের মধ্যে দিতে হবে। আমি আগে ভিডিও বলে দিয়েছি পঞ্চপল্লব কী কী দিয়ে পঞ্চপল্লব করতে হয় সেই ভিডিওটা দেখেও আসুন। পঞ্চপল্লবগুলো দিয়ে দেবেন, দিয়ে তারপরে আতক চালের সরা, তারপরে একটা পান, একটা সুপুরি এবং একটা কাঁচা টাকা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে একটি ডাব দেবেন, ডাবের উপরে অবশ্যই স্বস্তিকা চিহ্ন এঁকে দেবেন এবং তারপরে চেলি দেবেন, তারপরে গামছা দেবেন এবং অনেকেই শাড়ি লেখে, পর্দে অবশ্যই শাড়ি দেবেন, লাল পাশা শাড়ি হলে ভালো হয়, ঠিক আছে। সেই শাড়িটাও ঘটের উপরে দিয়ে দিতে পারেন বা গাছে পরিয়েও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবং তারপরে আমাদেরকে তিরকাঠিটা ঘিরে নিতে হবে। এই হলো আমাদের গোছানো, এর সঙ্গে আমাদের কোষাকষি, তাম্রকন্দু, ঠিক আছে, এই সমস্ত জিনিস রাখতে হবে এবং সঙ্গে রাখতে হবে নৈবেদ্য, ফল মূলাদি, কুচো নৈবেদ্য এবং সঙ্গে রাখতে হবে পানত জল অর্থাৎ গ্লাসে জল এবং তার সঙ্গে একটা ভুজি, অখণ্ড পাঁচটা ফল, ঠিক আছে। এই হলো আমাদের স্বস্তি দেবীর মোটামুটি গোছানো, ঘন্টা আমাদের রাখতেই হবে। এই হলো আমাদের কল্পারম্ভের গুছানো, কল্পারম্ভের গুছানোটা এই হয়ে গেলে এবার কল্পারম্ভ পুজো শুরু করতে হবে। কল্পারম্ভ পুজোটা সকালবেলা যখন আপনি কল্পারম্ভ পুজো করবেন তখন আপনাকে প্রথমে করে নিতে হবে আজমন, তারপরে সূর্যার্ঘ্য প্রণাম, ঠিক আছে, তারপরে আপনাকে আজমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য প্রণাম, পঞ্চবটা পুজো, সাধারণ পুজোগুলি করলেন, তারপরে আপনাকে চলে যেতে হবে ষষ্ঠী বাচনে। ষষ্ঠী বাচনটা আপনাকে পুরোপুরি করতে হবে, আপনি যে বেদে সেই বেদ অনুযায়ী করবেন, সামবেদ হলে সামবেদে করবেন, যজুর্বেদী হলে যজুর্বেদী করবেন, ঠিক আছে। ষষ্ঠী বাচন অবশ্যই করবেন, নম কর্তব্যস্মিন বা ওম কর্তব্যস্মিন বাৎসরিক শরৎকালীন শ্রী শ্রী দুর্গা মহাপূজা করমহং ওম পূর্ণাহং ভবন্ত ত্রিবন্ত, ওম পূর্ণাহং ভবন্ত ত্রিবন্ত, ওম পূর্ণাহং ভবন্ত ত্রিবন্ত, ওম পূর্ণাহং, ওম পূর্ণাহং, ওম পূর্ণাহং, ওম কর্তব্যস্মিন বাৎসরিক শরৎকালীন শ্রী শ্রী দুর্গা মহাপূজা ওম স্বস্তি ভবন্ত ত্রিবন্ত, ওম স্বস্তি ভবন্ত ত্রিবন্ত, ওম স্বস্তি ভবন্ত ত্রিবন্ত, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম কর্তব্যস্মিন শুভ শরৎকালীন দুর্গা পূজা ওম ঋদ্ধিং ভব মহাপূজা ওম ঋদ্ধিং ভবন্তি মন্ত, ওম ঋদ্ধিং ভবন্তি মন্ত, ওম ঋদ্ধিং ভবন্তি মন্ত, ওম ঋদ্ধিয়তাম, ওম ঋদ্ধিয়তাম, ওম ঋদ্ধিয়তাম। তারপরে আমাদের করতে হবে ষষ্ঠী সূত্র, যেটা পাঠ করতে হয় ওম সূর্য সম সূর্য সম বরণম আদিত্য বিষ্ণু, এটা করতে হবেন। যে বেদে আপনি সেই বেদ অনুযায়ী করবেন, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ যা হবে সেটা করবেন, ঠিক আছে। তারপরে আপনাকে চলে আসবে সাক্ষ্য মন্ত্র, সূর্য সম যম কালো সন্দিক্ষণ কপা পবন দিক প্রতিভূমি মারা কাশ সচনা মায়া, এই মন্ত্রটা পাঠ করতে হবে। তারপরে চলে আসতে হবে আমাদের সংকল্প বাক্যে। সংকল্প বাক্যটা আমি সহজে বলছি, ঠিক আছে, শুধু তিথি উল্লেখ করবেন, সেই অনুযায়ী করবেন,
আমি আগেই বলেছি যে দিন করতে হয়, অর্থাৎ ষষ্ঠীর দিনও কল্প আরম্ভ করা যায়, প্রথমার দিনও করা যায়, সপ্তমের দিনও করা যায়, অষ্টমীর দিনও করা যায়, নবমীর দিনও করা যায়। তাহলে কীভাবে করতে হবে সেটা আমাদের সংকল্প জন্য কোষাকুষির মধ্যে আতক চাল টুল তুলসী দুব্ব বিল্বপত্র ফু পুষ্প এই সমস্ত নিয়ে নিতে হবে, নিয়ে মন্ত্র পড়তে হবে। ওম বিষ্ণুং তস্যরদ্দ আশ্বিন মাস মাসি শুক্লপক্ষে, ঠিক আছে, ষষ্ঠীং তীর্থ মহানবমং যথা প্রহং। তারপরে যদি গোত্র হয় গোত্র বলবেন, না হলে যদি আপনি পাড়ার পুজো করতে যান, অর্থাৎ আপনাকে যদি বারোয়ারি পুজো করতে হয় তাহলে সেই পুজো কমিটির নাম বলবেন। সকল সদস্য আদি বা গ্রামবাসীবৃন্দ সকল পরিবারের সদস্য সদস্য আদি শুভকামনা আয়। তারপরে আপনি যে পুরাণ কবি দেবী পুরাণ বা শ্রী শ্রী দুর্গা পুজো কর্মহাং করিষ্যে, ঠিক আছে। এই হলো সংকল্প বাক্য। সংকল্প বাক্যের পরেই আমাদের সংকল্প সূত্রটা বার করতে হবে, ওম দেব দাবিনাং, ঠিক আছে, পূর্ণ এই মন্ত্রটি পাঠ করতে হবে, বই আপনার কাছে থাকে বই অনুযায়ী। এইবার যদি কোনো বাড়িতে পুজো করেন অবশ্যই বরণ বাক্য করে নিতে হবে এই সময়। তারপরে আমাদের চলে আসতে হবে এবার তন্ত্র, যদি আপনি একা পুজো করেন এবং না হলেও দুজন মিলে যান তাহলে এই তন্ত্রধারক যাকে তাকে বরণ করে নিতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে যে জিনিসটা, সেটা হলো চণ্ডীপাঠ বলেছি এক অধ্যায় করতে হবে, চণ্ডীপাঠের সংকল্পটা অবশ্যই করে নিতে হবে। তারপরে আমাদের চলে আসতে হবে পঞ্চগব্য শোধন। পঞ্চগব্য আমরা জানি গোময় দুধ দধি কুশদক, ঠিক আছে, ঘৃত মধু এই সমস্ত দিয়ে শোধন করে নিতে হবে, যে বেদে অনুযায়ী করবেন সে অনুযায়ী করতে হবে। তারপরে আমাদের সূর্যার্ঘ্যটা দান করে নিতে হবে, ঠিক আছে, এর মধ্যে। তারপরে দ্বার দেবতার পুজো অবশ্যই করতে হবে, ফটবন্টে দ্বার দেবতার পুজো করে নেবেন। তারপরে বিঘ্ন প্রসারণ করতে হবে, তারপরে মা শক্ত বলি করতে হবে। এইগুলো আমরা এই মহাপুজো যখন করতে যাচ্ছেন সমস্তই আমি বলে দেবো খেপে খেপে। তারপরে আমরা চলে আসতে হবে আসন শুদ্ধি, অবশ্যই আসন শুদ্ধি বৃহত্তরাঙ্গিয়ায় করবেন। তারপরে আমাদের চলে আসতে হবে পুষ্প শুদ্ধি, তারপরে চলে আসতে হবে প্রাণায়াম, তারপরে চলে আসতে হবে ভূমিশুদ্ধি। ভূমিশুদ্ধিও গুরুত্বপূর্ণ, তারপরে সংক্ষেপে ভূমিশুদ্ধিটাই করবেন সবাই। তারপরে চলে আসতে হবে মাতৃকা ন্যাসে, ন্যাস নিয়ে একটি পূর্ণাঙ্গ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। একেবারে সহজভাবে ন্যাস কীভাবে করবেন সেটা একদম সহজ পদ্ধতি, আমি যে সহজ টিপস দিই ন্যাস খুব শীঘ্রই আসছে আপনাদের জন্য, ওই ভিডিওটা চোখ রাখবেন। তাহলে প্রত্যেক দিন আমাদের যখন ন্যাস করতে হবে কোনো অসুবিধা হবে না, ন্যাস করবেন লোকে দেখে ভালো করবে। ন্যাসগুলো হবে, ন্যাসের মধ্যে আমাদের সংক্ষেপে মাতৃকা ন্যাস করতে হবে, তারপরে করণ ন্যাস করতে হবে, অঙ্গ ন্যাস করতে হবে, অন্তমাতৃকা ন্যাস করতে হবে, বাহু মাতৃকা ন্যাস করতে হবে, ঠিক আছে, তারপরে সংহার মাতৃকা ন্যাস করতে হবে, পিঠর ন্যাস করতে হবে, এই সমস্ত কর্মগুলি করতে হবে। তারপরে করণ ন্যাস করতে হবে, অঙ্গ ন্যাস, ঋষি বিন্যাস করতে হবে। তারপরে চলে আসতে হবে আমাদের ধ্যানে, দুর্গাদেবীর বৃহত্তম ধ্যান, কুরুমণ্ড সচন্ন পুষ্প নিয়ে এই ধ্যানটি করবেন। তারপরে চলে আসতে হবে মানস পূজায়, তারপরে বিশেষ অর্ঘ্য স্থাপন। বিশেষ অর্ঘ্য স্থাপন আমরা সাধারণ পুজোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা করতে হবে। তারপরে পিঠ পুজো এটা করতে হবে, তারপরে বেদী শোধন করে নিতে হবে, তারপরে বিতারণ শোধন করতে হবে, এবং তারপরে ঘটস্থাপনই কর্মটি করতে হবে। ঘটস্থাপন ভূমিটাকে স্পর্শ করে ঘটস্থাপন করবেন। দুর্গাদেবীর জন্য কীভাবে পার্টিকুলার ঘটস্থাপন করতে হবে সেই নিয়েও বলবো, ঠিক আছে, পরবর্তীকালে ভিডিওতে বেদ অনুযায়ী। তারপর ঘটস্থাপন আমাদের হয়ে গেল, প্রত্যেকটা ঘটস্থাপন প্রায় এক। তারপরে আমাদের চলে আসতে হবে কাণ্ডরোপণ, অর্থাৎ যেই আমরা চারখানা কাণ্ড করি, চারখানা বেদ অনুযায়ী কিন্তু এই কাণ্ড, ঠিক আছে, সেই অর্থাৎ তীরকাটিকে বলছি, সেটা অবশ্যই করতে হবে। তারপরে সুস্থ বেতন অর্থাৎ সুতো দিয়ে ঘিরতে হবে, সেটা বেজ সুতো দিয়ে ঘিরতে হবে, সেটা আপনি তিনটেও করতে পারেন, তিনটেবার আপনি করতে পারেন, সাতটা করতে পারেন, নটা আপনার ব্যাপার, ঠিক আছে। তারপরে গণেশ আদি পুজো করে নিতে হবে, গণেশ আদি পুজো করে নিতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে প্রধান পুজোয়, ঠিক আছে, প্রধান পুজো আমরা পুরোপুরি সম্পূর্ণ জিনিস দিয়ে দুর্গা ঐ নম, প্রধান পুজোটা খুব ইম্পর্টেন্ট, দেখে নিন, ওম জটা জুটো সমন্ডাঙ্গুলে ধ্যান করে নেবেন। তারপরে আমাদের যেই কর্মটায় চলে যেতে হবে সেটা হলো ওম রজত আসনা রজত আসনা রজত আসনা নেব, এতে গন্ধ পুষ্পিত অধিপতে শ্রী বিষ্ণবে নেব, এটা সম্পদানি ওম হ্রিং দুর্গা ঐ নম, এইরূপ সমস্ত পুজো করবেন।
রজোদাসন করবেন, অর্ঘ করবেন, আজমন করবেন, ঠিক আছে, মধুবর্কন করবেন, সব সমস্ত কর্ম করবেন। এই হলো মোটামুটি আমাদের কল্প আরম্ভের কর্ম। তারপরে চলে যেতে হবে বোধন কর্মে, পরবর্তীকালে বোধন নিয়ে আবার ফিরে আসবো। এই হলো কল্পারম্ভে, সুন্দরভাবে কল্প আরম্ভটা করবেন, ঢাক অবশ্যই থাকবে, আপনি জোরে জোরে মন্ত্র পাঠ করবেন, ঘণ্টা সহিত মন্ত্র পাঠ করবেন এবং এইভাবে কল্প আরম্ভ করবেন। সকালবেলা যেহেতু এই কর্মটি হয়, এরপরে আমাদেরকে অঞ্জলি মন্ত্র অবশ্যই করতে হবে, যেটা ষষ্ঠী পুজোর জন্য যারা দিতে আসবে সেই ষষ্ঠী পুজোর অঞ্জলি মন্ত্র অবশ্যই করতে হবে। এবং তারপরেই আমাদের চলে যাবে রাত্রিবেলায় বোধনের কর্ম, অধিবাস করতে হবে। বোধন অধিবাস সংক্ষেপে ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এটুকু, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, এখন কিন্তু 100 দিনের কিছুটা বেশি দুর্গাপুজোর সময় আছে, এখন থেকে শুরু করলেও দুর্গাপুজো করতে পারবেন। পুজো ধরে নিন, ভিডিও দেখুন এবং এবছর প্রথমবারের জন্য দুর্গাপুজো করুন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।